দমনপীড়ন করে কখনো গণবিরোধী কোনো সরকার টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ভোটের অধিকার নিশ্চিত না হলে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি পূরণ হবে না বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে সংহতি জানিয়ে বক্তারা অভিযোগ করেন, সরকার শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না করে পুলিশ দিয়ে নানাভাবে হয়রানি করছে। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। শ্রমিক হত্যার বিচার ও ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়া, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি এবং ন্যূনতম মজুরি ২৫,০০০ টাকা পুনর্নির্ধারণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে সম্মিলিত শ্রমিক পরিষদ। শ্রমিকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন দলের নেতারা বলেন, সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পুলিশ দিয়ে শ্রমিকদেরও হয়রানি করছে। এই সরকার শ্রমিকের বুকে গুলি করে তাদের হত্যা করেছে। গার্মেন্টস শ্রমিকদের শুধু মজুরি বৃদ্ধি, সেটার প্রতি আমরা সংহতি রাখছি, সমর্থন জানাচ্ছি। কোনোক্রমেই এই সরকারের কাছ থেকে আদায় করা যাবে না যতক্ষণ পর্যন্ত এই সরকারকে উৎখাত করতে আমরা না পারবো। জনগণের ভোটাধিকারের অধিকারের সাথে লড়াই করছে, সেই লড়াই অব্যাহত রাখেন, সাহস রাখেন, শেষ পর্যন্ত আমরা জিতবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলে শ্রমিকদের দাবিও বাস্তবায়ন হবে। দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলি ওই দাবিতে আন্দোলন করছে যে জনগণকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণকে তার রাষ্ট্রীয় মালিকানা ফিরিয়ে দিতে হবে, যাতে করে তারা নির্ধারণ করতে পারে যে কারা তার পক্ষের মানুষ এবং কাকে তারা ভোট দেবে। ভোট ও ভাতের অধিকার আদায়ের লড়াইয়ে জয়ের আশাবাদও জানান বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা। এই লড়াইয়ে আমরা অবশ্যই বিজয়ী হব ইনশাআল্লাহ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।